মণ্ডপের কাজ কিন্তু অলরেডি এখানে স্টার্টেড করছেন পল্লীমণ্ডল সমিতি শারদীয়া। ধারণা দেখে যা হচ্ছে যে কলকাতা শহরে এবারে একটা হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি যোধপুর পার্কে, ঢাকুরিয়া এরিয়ার মধ্যে যোধপুর পার্ক 95 পল্লীতে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। কারণ আজকে 95 পল্লী শারদ যাত্রার সূচনা, অর্থাৎ খুঁটি পুজোর মধ্যে দিয়ে কিন্তু ওনাদের 75তম বর্ষের সূচনা হতে চলেছে। এই বছর কিন্তু ওনাদের 75তম বর্ষ, অর্থাৎ বলা যেতে পারে এই বছর কিন্তু একটু ধামাকাদার মণ্ডপ হতে চলেছে। কী চমক থাকবে সেটা তো আজকেই জানতে পারবো। আজকে খুঁটি পুজো রয়েছে, চলো সেই প্রাঙ্গণে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি এক্স্যাক্ট 95 পল্লীর প্রাঙ্গণে। এখানে এসে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, অলরেডি কিন্তু এখানে আয়রনের বেশ কিছু স্ট্রাকচার বাঁধা হয়েছে দেখতে পাচ্ছি। ঝালাই করে করে কিন্তু আয়রনের স্ট্রাকচারগুলো এখানে রেডি করা হয়েছে। হোপফুলি এটা থেকে কিন্তু মণ্ডপের সূচনা হবে, এটাই কিন্তু মণ্ডপের স্ট্রাকচার। তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই যে মণ্ডপের কাজ কিন্তু অলরেডি এখানে স্টার্টেড। মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর অনেকটা হাইটে কিন্তু মণ্ডপের স্ট্রাকচারটাকে তুলে দেওয়া হয়েছে যেটা দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ, যেখানটায় কিন্তু প্রত্যেকবার আমরা প্রতিমা দেখতে পাই সেই জায়গাটায় কিন্তু। অলরেডি সম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই খুঁটি, এইখানে একটা খুঁটি রয়েছে, আর তার পিছন দিকে কিন্তু এই দিকটায় দেখতে পাচ্ছি আরও একটা খুঁটি রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই খুঁটি ধরে পুজোর সূচনা হবে, এইটা কিন্তু অরিজিনাল খুঁটি। আর এইখানে যে খুঁটিটি স্থাপন করা হয়েছে এইটা কিন্তু জাস্ট ফটো তোলার জন্য, সেই পারপাসে কিন্তু এই খুঁটিটা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দুখানা খুঁটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে, দুটো খুঁটিকে ভীষণ সুন্দরভাবে সাজানো। প্রথমে যেটা ধরে পুজো হবে, অ্যাকচুয়ালি মণ্ডপ হবে, সেখানটা তোমাদের দেখাই। এখানেই কিন্তু ঘরটাও স্থাপন করা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুজো হয়েছে, ঘরটাও এখানে পাতা রয়েছে। আর খুঁটিটার এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো টোটাল মালা দিয়ে কিন্তু বিষয়টাকে সাজানো রয়েছে। গাঁদা ফুলের মালা রয়েছে, জবার মালা রয়েছে, রজনীগন্ধার মালা রয়েছে, পুরো টোটাল এরকমভাবে খুঁটিটাকে সাজানো রয়েছে। আর যেই খুঁটিটা ধরে ফটো তোলা হয়েছে সেই খুঁটিটাও একটু দেখিয়ে দিই, সেই খুঁটিটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মাঝখানে মাঝখানে কিন্তু কুনকে দেখতে পাচ্ছি রয়েছে, একটা ঝুড়ি রয়েছে এরকমভাবে, তার নিচ দিয়ে কদম ঝোলানো রয়েছে। ব্যাকগ্রাউন্ডে যদি দেখো, তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কিন্তু খুঁটি পুজোর ব্যানার রয়েছে, তার সাথে 95 পল্লী অ্যাসোসিয়েশনের যে লোগো, সেই লোগো দিয়ে কিন্তু একটা ব্যানার রেডি করে রাখা। একটা সুন্দর করে ছোট করে স্টেজ করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা প্রারম্ভিক খুঁটি পুজো বলে ব্যানার রয়েছে দেওয়া। আর এই বছরের কিন্তু যিনি মণ্ডপ সাজাবেন শিল্পী শক্তি শর্মা, সে দাদার হাত ধরেই কিন্তু এবছর মণ্ডপ সেজে উঠবে। বারের মতো এইবারেও কিন্তু 95 পল্লী রেডি চমক দেওয়ার জন্য। প্রত্যেকবারে কিন্তু আমরা ভীষণ আগ্রহের সাথে উদ্গ্রীব হয়ে থাকি মণ্ডপটাকে দেখার জন্য, প্রতিমা দর্শন করার জন্য। এই বছর শিল্পী শক্তি শর্মার ভাবনায় কেমনভাবে সেজে উঠবে 95 পল্লীর মণ্ডপ অবশ্যই দেখার জন্য কিন্তু এক্সাইটেড রইলাম। 95 পল্লীর প্রাঙ্গণে কিন্তু দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছে ভূপাল দা। নমস্কার দাদা। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে তোমাদের এই বছর কততম বর্ষে পদার্পণ করলো পুজো? নমস্কার, আমাদের 95 পল্লী এবারে 75তম বর্ষে পদার্পণ করেছে, এবং এবারের শিল্পী আমাদের শক্তি শর্মা, তার সৃজনে আমাদের এবারে পুজো সেজে উঠবে। আচ্ছা, 75তম বর্ষ, তার মানে হয়তো মানে আভাস পাওয়া যায় কিছু ধামাকাদার হবে। তুমি একটুখানি যদি বলো যে কী কনসেপ্ট হতে চলেছে একটু ছোট করে। কনসেপ্ট তো পুরোটা ডিসক্লোজ থাকেই, এটা প্রত্যেক বড় পুজোরাই করে, আমাদেরও সেইভাবে শিল্পী এখনো পুরোটাই বলেননি। উনি একটা ধারণা দিয়েছেন, তবে ধারণা দেখে যা হচ্ছে যে কলকাতা শহরে এবারে একটা 95 পল্লী যে বারংবার যে চমক দেয় সেই চমক থাকবে। এবং সকল দর্শকদেরকে আপনাদের চ্যানেলে আমি বলবো যে আপনারা আসবেন, নালে প্রত্যেকবারের মতন যদি না আসেন আফসোস করতে হবে, 95 পল্লী পুজো দেখতে হলে আসতেই হবে। আচ্ছা, দেখলাম যে প্যান্ডেলের স্ট্রাকচার অলরেডি বাঁধা শুরু হয়ে গেছে, তা কাজ কি শুরু হয়ে যাবে? অলরেডি আমাদের যে স্ট্রাকচারাল কাজ সেটা শুরু হয়ে গেছে। এই স্ট্রাকচারটা আয়রন স্ট্রাকচারই হবে, এবং বেশিরভাগই যে মিডিয়াম দেবে সেটা হচ্ছে আয়রন এবং কাঠের মিডিয়াম দিয়ে আমাদের এবারে এই মণ্ডপ সেজে উঠবে। আচ্ছা, আর এবার জানতে চাইবো তোমরা মণ্ডপটা কবের মধ্যে রেডি করে দেবে?
মোটামুটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন, উনি যেভাবে দেখতে মোটামুটি দ্বিতীয়া তার আগেই মানে মোটামুটি মহলার মধ্যে টার্গেট আছে কমপ্লিট করে দেওয়া। আগত দর্শনার্থীদের বলবো যে আমাদের এবারে 75 বছর এবং আমাদের পুজো হচ্ছে কলকাতা সার্বজনীন পুজোর একটা ডেস্টিনেশন হয়ে উঠেছে। যেভাবে আমরা প্রত্যেকবারই আপনাদের এন্টারটেইন করি এবং যেভাবে আপনাদের সেফটি সিকিউরিটির দিকে ধ্যান রাখি সেগুলো আমরা রাখবো, আপনারা আসুন, আশা করবো নিরাশ হবেন না, নতুন কিছু দেখতে পাবেন। আচ্ছা, তোমাদের প্রতিমায় প্রত্যেক বছর একটা আলাদা চমক লক্ষ্য করা যায়, মানে প্যান্ডেল তো চমক থাকেই প্যান্ডেলে, কিন্তু প্রতিমা দেখার জন্য মানুষ ভীষণ এক্সাইটেড থাকে যে প্রতিমা কীরকম হবে। প্রতিমাটা শিল্পী নিজেই গড়বেন এবং এবারে প্রতিমা এখানেই হবে। অন্যান্য বা যেমন ভগত সুতার করেছেন নিজের সুযোগ এনে এখানে বাকি কাজ করেন, সুশান্তদা এখানে এবং সনাতন দাদা এখানেই প্রতিবারই ঠাকুর করেছেন, সেইভাবেই শক্তিদাও এবারে তার প্রতিমা এখানেই সাজাবেন এবং প্রতিমাটা মাঠেরই হবে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর জন্য অনেক আগাম শুভেচ্ছা রইল, আবার পুজোর সময় তো দেখা হবে। সবাইকে আবার নমস্কার এবং আপনাদের চ্যানেলে যত ভিউয়ার্স আছে প্রত্যেককে বলবো আপনাদের আগাম পাক শারদীয়া শুভেচ্ছা জানাই এবং আপনারা আসবেন, নিরাশ হবেন না, এটুকুনি বলতে পারি। সবাই ভালো থাকবে। ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে দেখালাম 95 পল্লীর খুঁটি পুজোর কিছু মুহূর্ত, আর 95 পল্লীর থেকে এখন দুপায় এগিয়ে আমি চলে এসেছি পল্লী মঙ্গল সমিতি অর্থাৎ EDF এর গ্রাউন্ড, কারণ এখানেরও আজকে দুর্গাপুজোর শুভ সূচনা রয়েছে। তালতলা মাঠে যে পুজোটা হয়, বিগত বছর কিন্তু এশিয়ান পেন্টসের নমিনেটেড পুজো ছিল, সেরা 12-তে ছিল এই পুজোটা, ভীষণ সুন্দর একটি উপস্থাপনা করেছিল এসো আলপনা দি, ভীষণ সুন্দরভাবে কাজটা কিন্তু করেছিল শিল্পী পূর্ণেন্দু দে, কিন্তু কাজ করেছিল বিগত বছরে। এই বছরের কি উপস্থাপনা হতে চলেছে বা এবছর কেমনভাবে মণ্ডপ সেজে উঠবে সেটাই দেখাবো তোমাদেরকে। এসছে এক্স্যাক্ট প্রাঙ্গণে, আর ইতিমধ্যে কিন্তু প্রথমে যেটা তোমাদের দেখাবো অলরেডি কিন্তু বাঁশ পড়ে গেছে, মানে আর কয়েকদিনের মধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আর এইখানেই কিন্তু সমস্ত খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল, প্যান্ডেল করে দেখতে পাচ্ছ ওইদিকে পুরো টোটাল প্যান্ডেল করে কিন্তু খুঁটি পুজোর আয়োজনটা করা হয়েছিল। এখানে একটা ছোট্ট করে নাম প্যান্ডেল করা রয়েছে, ওই লেখা রয়েছে পল্লী মঙ্গল সমিতি তালতলা মাঠ। সকলকে আমরা অনুরোধ করছি আমাদের এই খুঁটি পূজার মেয়েরা সবাই সামনে চলে যায়, সব মেয়েরা সামনে চলে যায় পল্লী মঙ্গল সমিতির সদস্য। আমাদের এবছরের যে থিম সেই থিমের শুভ উদ্বোধন করছেন পল্লী মঙ্গল সমিতি শারদীয়া দুর্গা পূজা। দেখতে পাচ্ছ উন্মোচন হয়ে গেল এই বছরের ব্যানার, সেই শুভ মুহূর্ত তোমাদেরকে দেখালাম। এবছরের উপস্থাপনা রয়েছে বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, সাথে রিন্টু কোনার ও মধুসূদন দাস। জাস্ট খুঁটিটা দেখো, খুঁটিটাকে কিন্তু বেশ সুন্দর করে টোটালটাকে সাজানো রয়েছে, উপরে একটা মা দুর্গার এরকম পটের মধ্যে ছবি রয়েছে ভীষণ সুন্দর করে। আর খুঁটির মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় দড়ি দেখতে পাচ্ছি, মাঝখানে মাঝখানে মাটির ওপর কিন্তু আলপনা টাইপের দেওয়া রয়েছে, মাঝখানে গামছা বাঁধা রয়েছে, বেশ সুন্দর করে কিন্তু টোটাল খুঁটিটাকে সাজানো রয়েছে। আর এই খুঁটিটাই কিন্তু স্থাপন করা হয়েছে কিছুক্ষণ আগে, দেখতে পাচ্ছ সেই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে মণ্ডপের সূচনা হবে। দেখালাম পল্লী মঙ্গল সমিতির খুঁটি পুজো, পরপর কিন্তু 95 পল্লী আর পল্লী মঙ্গল সমিতি অর্থাৎ এই টোটাল ঢাকুরিয়া এরিয়ার মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় দুটি পুজোর খুঁটি পুজো দেখালাম তোমাদেরকে এই পুজো এই ভিডিওটাতে। কেমন লাগলো তোমাদের, কার কার পছন্দের পুজো 95 পল্লী আর
পল্লী মঙ্গল সমিতি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কুটি পুজোর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।